সুপ্রিয় দর্শক, আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা নিন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান দৃষ্টি ও সৃষ্টির আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা একজন কবি, একজন লেখক কিংবা কথাশিল্পী, তাঁর জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের অন্যতম কবি, লেখক, পেশায় যিনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন, অত্যন্ত শক্তিমান কবি। তার আরেকটি গুণ রয়েছে, মুক্তিযুদ্ধ তার চেতনা, দেশপ্রেম তার চেতনা, পাশাপাশি এদেশের কাব্য অঙ্গনকে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়া এবং কাব্যের মাধ্যমে, কবিদের মাধ্যমে প্রতিবাদ, বিশেষ করে সমাজ, গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধ এবং মানবতাবাদকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন জাতীয় কবিতা পরিষদের মাধ্যমে। 1987 সালে যে প্রতিষ্ঠানটির জন্ম হয়েছিল যাদের হাতে, তাদেরই একজন কবি মোহাম্মদ সামাদ। আপনার জন্ম কোথায় এবং কবে? আসলে আমার জন্ম গ্রামে, এবং সে আজকের গ্রাম নয়, সেখানে বাঁশঝাড়, ধান ক্ষেত এবং নানা রকমের সেই আমাদের জমিদার বাড়ির পাশে শ্মশান, ফুল গাছ, আর গ্রামের দুই পাশে দুই নদী, সেই সুবর্ণাখালী, যেই নদীতে মুর্শিদ কুলি খান বাংলায় এইদিকে এসেছিলেন এরকম একটা গল্প প্রচলিত আছে, এবং তার পূর্ব দিকে আমাদের ঝিনাই নদী, দুই পাশে দুই নদীর মধ্যে আমাদের গ্রাম, সেখানে আমার জন্ম। এবং আমার প্রাইমারি স্কুল সেই গ্রামেই, সাতপোয়া গ্রাম, সাতপোয়া প্রাইমারি স্কুল। এটি তৎকালীন জামালপুর, তৎকালীন ময়মনসিংহের জামালপুর মহকুমার সরিষাবাড়ি থানায়। আমার পাশেই তো যমুনা নদী। হ্যাঁ, যমুনা নদী দূরে একটু হলেও, মানে আমাদের থানার সংলগ্ন, কিন্তু আমাদের গ্রাম থেকে দূরে, 7-8 মাইল দূরে মূল নদী, আর এগুলো শাখা নদীর নাম, যমুনা শাখা নদী। শাখা নদীর কথা বললাম, সেখানে আমার জন্ম, আমার পড়াশোনা গ্রামেই, গ্রামের প্রাইমারি স্কুলে। তারপর আমার হাই স্কুল আমাদের যে থানার সদরে, সরিষাবাড়ি রানী দিনমণি আদর্শ উচ্চ বিদ্যালয়, তারপর সরিষাবাড়ি কলেজে পড়াশোনা করেছি, এবং 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে ভর্তি হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে পড়াশোনা করেছি। কোন বিষয়ে পড়াশোনা করেন? আসলে আমি বাংলায় ভর্তি হয়েছিলাম প্রথমে, কবিতা লিখবো, কবিতা লিখি ছোটো থেকে এইরকম, এই কারণে। পরে আমার বাবা মা আমাকে টাকা বন্ধ করে দিতে চায়, এবং সেই কারণে যে আমি আবার সমাজ কল্যাণ, এখন আধুনিক নাম সমাজকর্ম, সেই সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি এখান থেকেই, বোম্বেতে লেখাপড়া করেছি কিছুদিন, এই আর কি আমার জীবনের শিক্ষা দীক্ষা এই পর্যন্তই। লেখালেখি কবে শুরু হয় আপনার? আসলে লেখালেখি আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন থেকেই আমি লিখি, এবং আমার প্রথম কবিতাটি ছিল কাজী নজরুল ইসলামকে নিয়ে। এবং তারপর ঢাকায় আসি, মাঝে এই এলাকায় থাকতে আমাদের একজন শিক্ষক ছিলেন আলাউদ্দিন খান, আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি আধুনিক কবিতার বই, শামসুরানো বই, অনেকের বই, নির্মলানন্দ গুণেদের বই নিয়ে আমাদের পড়াতেন, এবং তার থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি একদিকে আধুনিক কবিতা লেখার জন্যে। আরেকটা অনুপ্রেরণা আমার জীবনে, সেটা হচ্ছে যে বইয়ের টেক্সট বইয়ে যে কবিতা গল্প যাই থাকুক, তার পেছনে যে কবিদের জীবনী, সেই জীবনী পড়ে, এবং সেই মুক্তিযুদ্ধের পরে পরে আমাদের, বা তার আগেও নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, সুকান্ত জয়ন্তী, তিনটা একসাথে হইতো এক সময়, বিশেষ করে মুক্তিযুদ্ধের পরে, এখনও হয়। হ্যাঁ, এবং সেই সময় যে এই মানুষগুলোকে, রবীন্দ্রনাথকে, নজরুলকে এইভাবে মানুষ স্মরণ করছে, এটা এর কেন, এটা মনের মধ্যে একটা কবিতা লেখার কারণে, এটা মনের মধ্যে আমার খুবই মানে গেঁথেছিল, এবং আমিও, আমাকেও একটু যদি স্মরণ করতো এরকম মনে হতো, আমি এত বড় হবো না, তারপরে এটা একটা অনুপ্রেরণার উৎস ছিল। এবং আমার মা কবিতা পড়ে শোনাইতেন আমাকে, জোরে জোরে সুর করে কবিতা পড়ে পড়ে শোনাতেন, সেটাও একটা কারণ ছিল কবিতার প্রতি আমার দুর্বলতার। এবং সেই থেকেই ছোটোবেলা থেকেই লেখালেখি মাঝে বন্ধ, কারণ দারিদ্রের মধ্যেই যে লেখাপড়া করেছি বিশ্ববিদ্যালয়ে, ঠিক সেইভাবে আড্ডা দিতে বা পারি নেই, বই কেনা এগুলো অত সহজ হয়নি, লাইব্রেরিতে পড়েছি, এবং এম এ পাশ করার পরে
বলতে গেলে আমার বেশি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 80 সালে যে ছাত্র সংসদ নির্বাচন হয় সেই নির্বাচন তারা এই এই কবিতা প্রতিযোগিতার আয়োজন করে সাংস্কৃতিক প্রতিযোগিতায়। তা আমি বাড়ি যাচ্ছি, দেখি জুতা পেঁচিয়ে নিয়ে একটা কাগজে ওর মধ্যে একটু খবর যে আমি পুরস্কার পেয়েছি, পরে সার্টিফিকেট পাইনি এবং আমি যে পুরস্কার পেয়েছি সেটা জানতামও না। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরস্কার পাই, আমার প্রথম বই। একজন আমি তো রাজনৈতিক কবিতাদের শুরু, একজন রাজনৈতিক নেতার ম্যানিফেস্টো, স্যাটায়ের কবিতা এবং জয়নুল আবদিনের ছবি দিয়ে এটি প্রচ্ছদ করা ছিল। কবিতাটি লেখা হলো 79-80, 32 বছর আগে। কিন্তু আমার একটা মানে খুবই আশা ছিল যে এই স্যাটায়ের কবিতাটি কোনো দিন না কোনো দিন একটা সম্মান পাবে, এরকম ভিতরে একটা ছিল। এটা আমার প্রথম বই রাজনৈতিক নেতার ম্যানিফেস্টো। এবং এই কবিতাটি এইবার সুইডিশ ভাষায় অনুবাদ হয়েছে, 8 পৃষ্ঠা হয়েছে সেটা। এবং রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারে 100 বছর পরে এমন একটি বই আমাদের বেরিয়েছে বাঙালি কবিদের। এবং আমরা সেখানে গিয়েছিলাম, নির্মলেন্দু গুণ, রুবির রহমান, আমি, আনিসুর রহমান, মৃত্তিকা, এবং আমরা 7 দিন ধরে প্রায় প্রোগ্রাম করেছি। যে সুইডেনের গোথেনবার্গ বুক ফেয়ার ছিল, সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বই মেলা। তারপর সেখান থেকে উপসালা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান ছিল, আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র জানেন, আমার একক বক্তৃতা ছিল ওইখানে। আমরা আরেকটি ক্রিয়েটিভ ইনস্টিটিউটে গেছি, আমরা সুইডিশ একাডেমিতে গেছি, নোবেল একাডেমিতে। নোবেল একাডেমিতে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের সেই বইটি তারা কিনে নিয়ে গেছে 2 দিন আগে মেলা থেকে, সেটি খুব ভালো লাগলো। আর এই সুইডিশ রাইটার্স ইউনিয়ন যেটা, সেটাও আমাদের অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। এবং প্যাকটাপ, এবং এটা আমাদের যে এইবার এই 2013 সালে একটা বিরাট সম্মান, অর্থাৎ রবীন্দ্রনাথের 100 বছর এবং বাংলাদেশের কণ্ঠ, এরকম একটা শিরোনামে অনুষ্ঠান ছিল গোথেনবার্গ বুক ফেয়ারে, এবং তার সাথে এগুলো জুড়ে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান 1913 এবং 2013। এইটা একটা সাংঘাতিক বড় একটা মানে অ্যাচিভমেন্ট বাংলাদেশের, আমাদের বাংলাদেশের জন্য। কবি হিসেবে আমরা ছোট হই বড় হই, নির্মলেন্দু গুণ বড় কবি তিনি ছিলেন অবশ্যই আপনার, এবং কবিদের জন্য, কবিতার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা 100 বছর পরে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কারের। আপনার প্রথম বই তো বেরিয়েছে 70-এর শেষে, কতগুলো কবিতার বই বেরিয়েছে আপনার? 6টা মতো কবিতা বই আলাদা, তাছাড়া কবিতা সংগ্রহ বেরিয়েছে আমার। সিলেক্টেড পোয়েম, এটা আমি বাইল্যাঙ্গুয়াল করেছি, যে এটা প্রখ্যাত আর্টিস্ট যুগন চৌধুরী, তার একটা মানে ড্রয়িং নিয়ে আমি এটা প্রচ্ছদ আমি বেছে নিয়েছি 300 ছবির মধ্যে। হ্যাঁ, এবং এইটাও একটা ঘটনা করেছে কে আমার অনুবাদ, আসলে যেমন কবির স্যারের আছে আমাদের জাতীয় অধ্যাপক কবি চৌধুরীর 12টি আছে, এরকম খন্দকার আশরাফের আছে, জাকারিয়া সিরাজির অনুবাদ আছে, অর্থাৎ যখন যে ইচ্ছে অনুবাদ করেছে সেইগুলোকে আমি একত্রিত করেছি। কবির স্যার 12টি, খন্দকার আশরাফ প্রয়াত কবি উনি কয়েকটি, জাকারিয়া সিরাজি। আবার আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে খন্দকার আশরাফ হোসেনকে একটু স্মরণ করতে চাই, হঠাৎ তিনি মৃত্যুবরণ করেছেন অতি অল্প বয়সে। আপনারই সেই জন্মস্থান? আমার একই এলাকায়, একই এলাকায়, একই থানায় আমাদের বাড়ি ছিল, এবং আশরাফ ভাই আমার সিনিয়র, কিন্তু উনি কবিতা লিখেন, লিখতে আসেন আমাদের পরে, আপনাদের পরে, এবং উনি ভালো কবিতা লিখতেন। হ্যাঁ, 80-এর দশকে আমাদের পরে কবিতা লিখতে আসেন। তারপরে এইভাবে কিছু বই বেরিয়েছে, এবং বিশেষ করে রাজনৈতিক নেতার ম্যানিফেস্টো কবিতাটি যে এইভাবে যখন আমি ছাপতে যাই তখন কোনো প্রেস রাজি হয় নাই সেই সময়, কিন্তু আমি এই যে আমাদের সৈয়দ আব্দুল করিম, তার একটি ধানশিষ মুদ্রায়ন ছিল, যেটি আমাদের অভিনেত্রী যে ওপি করিম ওর বাবা, তিনি তার প্রেসের নাম না দেওয়া শর্তে এই রাজনৈতিক কবিতাটি আমার প্রকাশ করেন, এই বইটি তিনি ছেপে দেন। সত্তরের যে অন্যান্য যাদের কথা বললেন, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কিংবা কামাল চৌধুরী, নাসির আহমেদ, অনেকেই আছেন, তাদের যে এই যে প্রথম গ্রন্থ, প্রথম গ্রন্থই কিন্তু জানান দিয়েছে, যেমন ঘাসের ঘটনা, আবিদ আজাদের, মিছিলের সমান বয়সী, কামাল চৌধুরী, এই যে বইগুলো, আপনারা যে এই যে একঝাঁক নতুন প্রজন্ম আসলেন কবিতায়, সেই সময়টার কবিতার বিষয়গুলো একটু আলোচনা করতেন, যে মুক্তিযুদ্ধ কতটা আপনাদের কবিতায় এসেছে? আমাদের কবিতায় মুক্তিযুদ্ধ তো একটা আমরা নিজেদের চোখে দেখা, মুক্তিযুদ্ধ দেখেছি নিজের চোখে, এই গণহত্যা বা গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, গ্রামের পর গ্রাম মুক্তিযোদ্ধাদের হত্যা করে এনে পাক বাহিনী আলবদররা ফেলে রাখছে আমাদের। 2 বছর আগের আমাদের কালাম ভাইয়ের স্মৃতি আমাদের মনে পড়ে। তারপরে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেটা একটা বিষয়, আমরা জাতীয় কবিতা পরিষদ করেছিলাম, সেখানে প্রতিবাদী কবিতা,
তারপর আমাদের ব্যক্তিগত জীবনে প্রেম, আমাদের প্রণয় যা কিছু আছে তা নিয়ে আমরা প্রেমের কবিতা, আমাদের প্রকৃতি, যেমন আমার একটা কবিতা আছে বনসাই, এটা একটা প্রতিবাদী কবিতা, যে একটা গাছকে, যে বট গাছের নিচে আমরা মেলা হতো, যে বট গাছের নিচে লোকে নামাজ পড়তো, রাখাল বিশ্রাম নিত, ধানের কৃষক বিশ্রাম নিত, সেই বট গাছকে ছোটো করে ফেলা হচ্ছে। আমার কবিতার মধ্যে আমি যেমন সূচিকে নিয়ে কবিতা লিখেছি, আমি মনে করি সূচি সাকসেসফুল হবে কিনা সন্দেহ, যে সেকালের আলাওলের পদ্মাবতী বা দৌলত কাজীর পরে একালের বাঙালি কবি, তোমার বকুল ফুলে ঢাকা কানে কানে বলি, যে তোমার এই যে রাঙ্গুনের আকাশে বাজ পাখিদের আনাগোনা, বা তোমার যে বর্তমান দৃষ্টিভঙ্গি আগুন, এইদিকে এই আরাকানের এই এলাকা মুসলমানদের যে অত্যাচার নির্যাতন বার্মিজরা করছে, সেগুলো লিখেছি। তারপরে বিদেশি গল্প, যেমন ইয়ের উইনোনা নামে একটি কবিতা, সেটা আমেরিকার মিথ এবং ভারতবর্ষের মিথ মিলিয়ে মহাভারতের সেই মানে ওইখানকার মিথ আছে উইনোনা একটি, আর আমাদের যে শকুন্তলা, সেই শকুন্তলাকে মিলিয়ে দিয়ে একটা কবিতা রচনা করেছি। এই ইন্দোনেশিয়া মালয়েশিয়া গেছি, বুরুবদুর মন্দির, রবীন্দ্রনাথ কিন্তু এই মন্দিরে গিয়েছিলেন, সেই বুরুবদুর মন্দির দেখে আসলাম, সেখানে সে আমার একটা বন্ধু আছে ওকে নিয়ে একটি কবিতা লিখেছি, এই সে একদম আই বিকেম স্পিচলেস, এটা পড়ার পর শিহাব ভাই, সে আমাদের শিহাব সরকার, সেটা অনুবাদ করেছে। সুতরাং রাজনীতি, প্রেম, মুক্তিযুদ্ধ, আমাদের আমাদের সাধ্যের মধ্যে, আমি তো অত বেশি লিখি না, আমি লিখতে সময় নেই, আমাদের সাধ্যের মধ্যে আমরা সব বিষয়েই কবিতায় লিখেছি। আমার বাবা, আমার একটা বই আছে আমার দু চোখ জলে ভরে যায়, এটা আমার বাবাকে নিয়ে লেখা, কিন্তু এটা পড়ে মনে হইতে পারে প্রেমের কবিতা। আমার বাবা কৃষক ছিলেন, তার জাপানে আমি শিনকানসেনে আমি ইয়ে যাচ্ছি হিরোশিমা দেখতে, দেখি আমার বাবার মতো গ্রামের মধ্যে ধান ধান ক্ষেতের মধ্যে কৃষক মুখ তুলে তাকালো, তখন আমার বাবার কথা মনে পড়লো, তার কিছুদিন আগে আমার বাবা মারা গেছেন। সুতরাং সেই কৃষক আর আমার বাবাকে আমি এক করে একটা কবিতা রচনা করলাম, একই মানুষ। হ্যাঁ, শিনকানসেন ট্রেনের উপরে আমার কবিতা আছে, রবীন্দ্রনাথের উপরে, সেটা যে সেই পদ্মার যে বোট, সেই বোট নাই কিন্তু একজন নগণ্য কবিকে সে একটা কবিতা লিখতে বলল, শিনকানসেন, যে জয়তু শিনকানসেন, জয়তু কবি, জয়তু কবিতা, রবীন্দ্রনাথের উপরে লেখা আসলে রবীন্দ্রনাথকে। কাজে আমি এই শুধু বাংলাদেশের যে বিষয় তা না, আমি আন্তর্জাতিক প্রেক্ষাপট, বুশকে আমার একটা বিখ্যাত যুদ্ধ বিরোধী কবিতা, যে সেই বুশের সেই ইরাক যুদ্ধের বিরুদ্ধে আমি কবিতা লিখেছি। আমরা একটু আসতে চাই আপনার সাংগঠনিক কিছু বিষয় নিয়ে, যে আপনার আমরা শুরুতেই যেমনটা বলেছিলাম যে 1987 সালে আপনারা স্বৈরাচার বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরি করেন, যেটি বাংলা কবিতা এবং বাংলাদেশের সামাজিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটা বিশাল ভূমিকা পালন করেছিল, আপনি সেটির একজন প্রথম যোদ্ধা হিসেবে। কবিতা পরিষদ নিয়ে একটু কথা বলবেন। আমি ছোটোবেলা থেকেই রাজনীতির প্রতি আমার একটা আগ্রহ আছে, এবং পৃথিবীতে মানে মর্তে মাটির পৃথিবীতে রাজনীতির উপরে আর কিছু নাই, সব হচ্ছে তার নিচে, একজন সামাজিক বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বিশ্বাস করি। সেই কারণে মানে একজন মানুষ হিসেবে, হ্যাঁ মানুষ হিসেবে, কবি হিসেবে সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা থাকতে হবে। হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছিলাম, যেমন আমার বই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমার বই বেরিয়েছে, পাবলিশ আমেরিকা থেকে, ঢাকা সিটির বস্তির উপরে, এখান থেকে ব্র্যাক এবং পল্লী উন্নয়ন বোর্ডের যে কর্মসূচি, গ্রামীণ দরিদ্র কর্মসূচি, তারপর আমি পিএইচডি করেছি, এবং এগুলোর উপর অনেক আমার রিসার্চ আছে এই সোশ্যাল সায়েন্সে, আদিবাসীদের উপর আছে। সুতরাং আমি যেমন দরিদ্র মানুষ ছোটোবেলা থেকে ছিলাম, ঠিক তাদের প্রতি মায়া মমতা থেকে মমতা মাখা আমার সেই রিসার্চগুলো আছে। ঠিক একইভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সবসময় একটু মানুষের পাশে দাঁড়ানো আমি পছন্দ করি, এবং আমি কোনো মানুষে একটা মানে পদের মূল্য, এগুলোর মূল্য আমার কাছে বড় না, আমার কাছে মূল্য জ্ঞানের মূল্য বড়, আর মানুষেরকে এই মানুষের পূজা কর। আমার কবিতার লাইনে, আমার রক্তের মধ্যে সর্বধর্ম নাম, আমার রক্তের মধ্যে মানুষ প্রণাম। কাজে মানুষ যখন কষ্টে আছে, মানুষ যখন স্বৈরাচারের যাতাকলে বা সামরিক শাসনের যাতাকলে পিষ্ট, তখন আমরা সেই 87 সালে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে একটা কবিতা উৎসবের আমরা আয়োজন করেছিলাম, এবং সেই সময় সমস্ত রাজনৈতিক দলের নেতারা, সেই বিএনপি কি, ওয়ার্কার্স পার্টি কি, জাসদ এবং বর্তমান প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা, তার দলের লোক আব্দুর রাজ্জাক বা এবং শেখ হাসিনা নিজে এই অনুষ্ঠানে এসছেন বারবার, এবং আমাদের একটা বেদনাদায়ক ঘটনা সেখানে আছে স্মৃতি, সেটি হচ্ছে যে এই
কামরু শিল্পী কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান, পটুয়া কামরুল হাসান তিনি এই আমাদের মঞ্চে প্রয়াত হন এবং আজকের প্রধানমন্ত্রী গাড়িতে করে মেডিকেলে নেওয়ার পথে সেদিন উপস্থিত ছিলেন, তিনি প্রয়াত হন, তিনি গাড়িতে করে মেডিকেল নিয়ে যাচ্ছিলেন। সুতরাং সেই যে কবিতা পরিষদ আমাদের এইবার 28তম উৎসব হবে, যে একটা কথা আছে সংঘ গোছের যে বাঙালির যে সংঘ এক দশকে ভেঙে যায়, আমরা 3 দশক ধরে বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা আমরা আমাদের এই দেশকে প্রতি বছরই আলাদা আলাদা স্লোগানে, মানুষের পক্ষে যে স্লোগান, মুক্তিযুদ্ধের পক্ষে যে স্লোগান, অসাম্প্রদায়িকতার পক্ষে যে স্লোগান, অর্থাৎ মূল বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা তাকে কেন্দ্র করে আমরা প্রতি বছর একটা নতুন স্লোগান তৈরি করি এবং তার ভিত্তিতে এটা হয়। এবং সুনীল দা রবীন্দ্রনাথের 1.5 দশকের মতো বিদেশ ভ্রমণ করেছেন, আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন যে সারা পৃথিবীতে কবিদের এত বড় মিলন মেলা তিনি আর দেখে নেন। আমি মনে করি রবীন্দ্রনাথের পরে সুনীল গঙ্গোপাধ্যায় সবচেয়ে বেশি মানে সাহিত্য সভায় যোগদানকারী লেখক এবং বাংলা দ্বিতীয় বাঙালি যিনি দিল্লি সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন। আমি কিছুদিন বেজিং গেলাম, বেজিংয়ে শুনলাম সুনীল দা আসছেন, সুনীল দার সাথে আমার এই বাল্টিমোরে দেখা হলো একবার, তারপর নিউ ইয়র্কে একটা অনুষ্ঠান দেখা হলো। সুতরাং সুনীলদা বলেছেন যে এত বড় মানে কবিতা পাঠের অনুষ্ঠান, কবিতা নিয়ে এত তুলকালাম কাণ্ড আর পৃথিবীর কোথাও হয় না, রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে আসলেও এখানে সব ধরনের কবিতাই পাঠ হয় এবং এটা একটা বার্ষিক উৎসবে পরিণত হয়েছে, সকলেই সেখানে যায় এবং একটা ব্যাপক মানুষের সমাগম হয়, সারা দেশ থেকে আসে, নেপাল থেকে আসে, জাপান থেকে কবিরা এসছে, অস্ট্রেলিয়া থেকে এসছে, আমেরিকা থেকে এসছে। সুতরাং